জলমগ্ন ঘাটাল, বৃষ্টি কমেছে কিন্তু জল যন্ত্রণা কিন্তু কাটেনি। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, যে জলমগ্ন ঘাটালে ভয়াবহ পরিস্থিতি তুমি দেখিয়েছিলে, তার কোনো কি পরিবর্তন হলো? মীরা সফিদ, তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস। মেরি চয়েস, মীরা সফিদ। এই মুহূর্তে অংশ আমি রয়েছি ঘাটালের ঘাটাল শহরের আড়গোড়া বাজার এলাকায়, এবং সেই আড়গোড়া বাজার এলাকায় এর একাধিকবার ছবি আমরা দেখিয়েছি। এবং সেই আড়গোড়া বাজার এলাকায় তোমায় শুরুতেই একেবারে যোগদা সৎসং হাই স্কুলের ছবি দেখাবো। প্রবীর দে যে ছবি তুলে ধরছেন, আমরা একটি নৌকায় রয়েছি, তুমি দেখছো যে জল কিছুটা কমতে সবাই দোকান পরিষ্কার করছেন। এই যে ঘাটাল যোগদা সৎসং শ্রীযুক্তেশ্বর বিদ্যাপীঠ হাই স্কুল, এই স্কুলের একতলা কিন্তু পুরোটাই জলের তলায় ছিল। এবং ঘাটাল শহরের মূলত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পড়ুয়া তাদের ভরসার কিন্তু একটা স্কুল, এই স্কুল অন্যতম। কতদিন এখানে রয়েছেন? অনেকদিন, এখন এক সপ্তাহ তো লেগেই যাবে। ফলে অনুষ্ঠা বুঝতেই পারছো, এই যে বাজার এলাকা, একেবারে ঘাটাল শহরের ভেতরে বাজার এলাকা, সেই বাজার এলাকা এখনো এক সপ্তাহ লাগবে জল নামতে, এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা। এবং যে ছবি প্রবীরদের যে ছবি দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ চারিদিকে এখনো জল ছইতই অবস্থা। এবং এটা কিন্তু ঘাটাল শহরের ছবি, একটু আগে আমরা 9 কিলোমিটার দূরত্বে খড়ার পুরসভার ছবি দেখিয়েছিলাম, সেখানেও জল জমে রয়েছে। রথিপুর, খড়ার, রামচন্দ্রপুর, এই এলাকাগুলোতেও কিন্তু জলের ছবিটা আরো ভয়াবহ। এবং আমি চেষ্টা করব জলের কতটা জল একটু দেখানোর। এবং এখানে যদি একটি অনুষ্ঠান যদি দেখানো যায় যে কতটা জল রয়েছে, তুমি বুঝতে পারছো প্রায় এক এক মানুষ জল রয়েছে, এমনটাই কিন্তু লোকে বলছেন। এবং বাড়ির সিঁড়ি পর্যন্ত পৌঁছে যাচ্ছে নৌকা, এবং লোকের বাড়ি বাড়ি নৌকা পরিষেবা, এবং নৌকাই একমাত্র যান চলাচলের মাধ্যম এই ঘাটাল শহরের এই বিভিন্ন এলাকায়, আড়গোড়া, দাসপুর, থানা, এই যে এলাকাগুলো রয়েছে, যে এলাকাগুলো অপেক্ষাকৃত নিচু এলাকা, ঘাটাল শহরের সর্বত্র জল জমে রয়েছে এমন নয়, কিন্তু একাধিক পুরসভার ওয়ার্ড, সেই ওয়ার্ড কিন্তু জলমগ্ন। এবং এভাবেই বাড়ির দোতলা থেকে সরাসরি নৌকায় নামতে হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ নিচে গোডাউন রয়েছে, দোতলা থেকে এভাবেই কিন্তু মই দিয়ে সরাসরি নৌকায় নামছেন এলাকার বাসিন্দারা। নিচে কি গোডাউন রয়েছে? নিচে গোডাউন, পুরোটাই জল জলের তলায়। দোতলা থেকে এভাবে মই দিয়ে নৌকায় নামতে জলে, উপরের গোডাউন পরিষ্কার করা হচ্ছিল এবং দোতলা থেকে সরাসরি নৌকায় নামতে হচ্ছে। এই ছবি, এবং আরো একবার ছবিটা দেখাতে বলবো প্রবীরকে। একাধিক নৌকা চলছে এলাকায়, এবং জল যেখানে একটু কমেছে তারা কিন্তু পরিষ্কারের চেষ্টা করছেন দোকানঘর, কারণ ছন্দে ফেরার চেষ্টায় রয়েছে ঘাটাল শহর। সামনে দুর্গাপুজো, উৎসবের দিনগুলো কিভাবে কাটবে তা নিয়ে চিন্তায় ঘাটালের বাসিন্দারা। অনুষ্ঠা একেবারে ঋষিবাসী, ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা হচ্ছে, কিন্তু এখনো যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকায়। ধন্যবাদ।